আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি সুলতানা মিয়া, শামা উইমেন সেন্টার, লেস্টার থেকে বলছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয় শেয়ার করব, আর তা হচ্ছে র্যাডিক্যালাইজেশন এবং প্রিভেন্ট। র্যাডিক্যালাইজেশন কি? র্যাডিক্যালাইজেশন হচ্ছে মৌলবাদী এবং উগ্রপন্থী একটি কাজ। প্রিভেন্ট কি? প্রিভেন্ট হচ্ছে এই কাজটি থেকে সকলকে রক্ষা করা এবং বিরত রাখা। এটি কার কাজ? আপনার, আমার, সবার। আমাদের নৈতিক দায়িত্ব আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের কমিউনিটিকে এই উগ্রবাদী থেকে রক্ষা করা। কারা এই র্যাডিক্যালাইজেশনের শিকার হন? সমাজের যেই কোনো দুর্বল ব্যক্তি অথবা যারা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত, হ্যারাসমেন্টের শিকার হয়েছে অথবা ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, কোনো ট্রমার শিকার হয়েছে এবং নিজেদের চিন্তাধারা ভিন্ন হতে পারে, সেই সব ব্যক্তি এই র্যাডিক্যালাইজেশনের খুব বেশি শিকার হয়ে থাকে। তাছাড়াও যেই কোনো বয়সে যেই কোনো ব্যক্তি, ছেলে মেয়ে সবাই, যেই কোনো লোক এটা শিকার হতে পারে। তবে ইয়ং জেনারেশনের যারা যুবক যুবতী, তাদের বেশি রিস্ক থাকে র্যাডিক্যালাইজেশনে জয়েন করা। তাহলে আপনি আমি কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সমাজকে রক্ষা করতে পারি? আমরা কিভাবে বুঝব আমাদের পরিবারের কেউ অথবা আমাদের কমিউনিটির কেউ, আমাদের সমাজের কেউ র্যাডিক্যালাইজেশনের সাথে জড়িত হয়ে গেছে? এটা বোঝার উপায় কি? কিছু সিমটম আপনাদেরকে ফলো করতে হবে। যদি আপনার পরিবারের কেউ একাকিত্ব ভালোবাসে, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না, আপনাকে অ্যাভয়েড করছেন, অ্যাবিউজিভ বিহেভিয়ার হয়ে গেছে, কারো কথা শুনতে চান না, সবসময় অনলাইনে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে থাকে, জিনিসগুলো লুকানোর চেষ্টা করে, আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, আপনার কথায়, আপনার মতামতে দ্বিমত পোষণ করে, এ হচ্ছে কিছু সিমটম। আর কিভাবে তারা র্যাডিক্যালাইজেশনের সাথে জড়িত হয়? সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, বাইবা, যতগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছেলে মেয়েদেরকে র্যাডিক্যালাইজেশনে যুক্ত করা হয়। আপনি যদি আপনার পরিবারে এ ধরনের সিমটমগুলি আপনার ছেলে মেয়েদের মধ্যে দেখে থাকেন অথবা কোনো আত্মীয় স্বজন অথবা কোনো কমিউনিটির মেম্বারদের মধ্যে এই ধরনের কোনো সিমটম আপনি নোটিস করেন, তাহলে অবশ্যই হেল্পের জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসুন। আপনাদের যদি কোনো প্রকারের সাহায্যের প্রয়োজন হয়, আপনারা শামা উইমেন সেন্টারের সাথে কন্ট্যাক্ট করুন। শামা উইমেন সেন্টার বিনা আপনাদেরকে র্যাডিক্যালাইজেশনের হাত থেকে রক্ষা করতে পারে। বিনার নাম্বার হচ্ছে 01162514747। দাস ইন লেস্টার, শামা উইমেন সেন্টার, আপনি কন্ট্যাক্ট করুন বিনার সাথে 01162514747। এছাড়াও আপনারা ন্যাশনাল প্রিভেন্ট অ্যাডভাইস লাইনে যোগাযোগ করতে পারেন, আর তা হচ্ছে 0800 011 3764। আমি আবার বলছি 0800 011 3764, এটা হচ্ছে ন্যাশনাল প্রিভেন্ট অ্যাডভাইস লাইন। তাছাড়াও আপনারা কল করতে পারেন 101, এটা হচ্ছে আমাদের লোকাল পুলিশ টিমের নাম্বার 101। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যান্য লোকদেরকে উপকৃত করবেন এবং আমাদের সমাজকে রক্ষা করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।